নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরের তিনটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা, জনমনে বিরাজ করছে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে গতরাতে তিনটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। দুইটি ভবনের নিচে সিঁড়িকোটায় থাকা দুটি মোটরসাইকেল ও একটি ভবনের গাড়ির গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারে আগুন দিয়ে এই ঘটনা ঘটানো হয়। পৌরসভার 2 নং ওয়ার্ড পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন, 3 নং ওয়ার্ডের মুজিবুর রহমান ও 4 নং ওয়ার্ডের ডাক্তার সাদেক মিয়ার বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। পথ নাই, তারপরে বারিন্দা তাই চিল্লান শুরু করছি, সব লোক আইছে, লোক আয়া চাইয়া দিন মোটর সাইকেলে আগে 3:30 সময়। এতে আমরা নবীনগর বাসী আতঙ্কিত, এবং আমার মনে হয় আজকে ভোর যে হয়েছে, ভোরে যে আমার ছোট ভাই রিপন ডাক দিয়ে বলল, ভাই আপনি ঘুমাই রয়েছেন, আপনি গিয়া দেন এই অবস্থা। আসলে গাড়ি পোড়া তো নয়, মনে হয় যে একটা আমরা একটা আতঙ্কের মধ্যে আছি বর্তমানে। এই অবস্থা থেকে যদি পুলিশ প্রশাসন যদি এটা সঠিক তদন্ত সাপেক্ষে যদি যারা সত্যিকার অর্থে যারা এই এই ঘৃণ্য কাজটি করেছে তাদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমরা অদূর ভবিষ্যতে এর চেয়েও আরও যদি ইতিবাচক ঘটনা ঘটে তাহলে তো আমরা আরও সহনশীল হয়ে এবং রাত্রে রাত্রে আমরা তো ঘুমাব শান্তি মনে। এই অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মোটরসাইকেল মালিক সিদ্দিক মিয়া জানান, আমার গাড়িটা তলে তো এখানে থাকে, আমরা তো রাত্রে শুয়ে গেছি, রাত্রে 3টার পরে এই আগুনের শব্দ পাই, তো পাই বলে আমরা তো আর দরজা খুলতে পারি না, বুঝিনি এই আগুনের তাপের জন্য। তারপর মানুষ আইলো, আয়া চিন্তা বাচ্চা করে আগুন টাগুন নিভাইলো, নিভাইবার পরে যায় সেটা আগুন নিভানোর সময় উপস্থিত থাকা মোহন মিয়া জানান, আমি ঘুমোর থেকে উঠছি, উঠে দেখি আগুন, তখন ওই আমি আবার প্রতিবেশীরা ডাকাডাকি করলাম, ওইরা কয়েকজন আইছে, আমরা 7-10 জন লোক হইব, এখন আমরা নিভানো যতটুকু পাচ্ছি গেছি, ওর ভিতরে ফায়ার সার্ভিস আসছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের মালিক মুজিবুর রহমান জানান, রাতে 4টার দিকে আগুনটা লাগছে আর কি, আমরা প্রথম টের পাইছি না, 4:10 দিকে আমরা টের পাইছি যে কিছু একটা আওয়াজ উঠতেছে, তারা আসলাম এখানে, আসলে দিকে আগুন, পরে আমরা ধর নিচে নামতে পারছি না, তালা দেওয়া, পরে উপরে চলে গেছি সবাই, এর মধ্যে ক্ষয়ক্ষতি একটা বাচ্চা ছিল আসতে পারে, এই বাণিজ্যে আটকে গেছিলো, তাদের উপর নামতে পারছি না কোনোভাবেই। তারপরে অনেকক্ষণ পরে আগুন নিভানোর পরে বাচ্চাটার বাঞ্জা লুকে আসছিল, দরজা লাগে একা একা ছোট দরজা ছোটে মাটি দিয়ে আর কি, এবারে পরে আবার উদ্ধার করছি আমরা, শুধু একজনই লাগাইছে আর কি, মাস্ক পরা ছিল লোক, ওইটা আবার সিসি। এ বিষয়ে পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস জানান, খুব দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা খুব ব্যাখ্যার জন্য ঘটনা ঘটছে, যেটা নবীনগরের মতো একটা জায়গায় হচ্ছে, এটা আসলে হওয়া উচিত না। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনুরোধ করবো যাতে কঠিনভাবে কঠোরভাবে এটা তদন্ত করে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে সকলকে, যাতে আর নবীনগর না ঘটে। এই ঘটনায় পুলিশ মাঠে কাজ করছে উল্লেখ করে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, আমরা আমাদের তরফ থেকে এই ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পরে সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কালেক্ট করেছি, বিশ্লেষণ করছি এবং এই বিষয়ে আমরা একদম বিস্তারিত অনুসন্ধান পূর্বক যারা দায়ী তাদেরকে আইনের আওতায় যাতে নিয়ে আসা যায়, এটা কোনো স্যাবোটাজ কিনা বা এটা কোনো বিকৃত মস্তিষ্কের লোকের কর্মকাণ্ড কিনা বা কোনো মাদকাসক্তের কর্মকাণ্ড কিনা সকল বিষয় আশয় আমরা যাচাই করে দেখছি, ইতিমধ্যে আমাদের অফিসাররা কাজ শুরু করেছে, পরবর্তীতে পূর্ণাঙ্গ এই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো পাওয়ার পরেই জানানো যাবে যে বাকিটা, তখন আমরা আইন কেউ যদি দেখি যে এই ইচ্ছাকৃত ভাবে এই কাজটা করেছে ইন্টেনশনালি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, ইতিমধ্যে
আমরা কিছুটা অগ্রসর হয়েছি বিষয়টা নিয়ে। নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।